হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে সপ্তম শ্রেণীর 1.1-এর বাকি অংশগুলো সলভ করে দেখাবো। তো আমরা মূল পর্বে এখন চলে যাই। বাকি অংশ দুইটা প্রশ্ন আছে, 5 নং প্রশ্ন, 6 নং প্রশ্ন। 5 নং প্রশ্নে আছে 4639, এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং 6 নং কোশ্চেন আছে 5605 এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ঠিক এই অনুশীলনীতে এর আগে শিখেছি মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে বর্গমূল নির্ণয়। 2 নং কোশ্চেনে শিখেছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এরপর 3 নং শিখেছি গুণ, কত দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ হয়। 4 নং শিখেছি কত দ্বারা ভাগ করলে ভাগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন আজকে আমরা শিখব এই উক্ত সংখ্যা থেকে কত বাদ দিলে বা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং কত যোগ করলে উক্ত সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আমরা এখন সরাসরি সলিউশনে চলে যাই। 5 নং কোশ্চেনে আছে, সমাধান প্রথম কাজ আমরা সংখ্যাটি লিখব এবং ভাগের সাহায্যে যেভাবে বর্গমূল শিখেছিলাম ঠিক সেই পদ্ধতি অবলম্বন করব। সংখ্যাটা লিখি 4639, ঠিক ভাগের সাহায্যে যেভাবে করেছিলাম সেই পদ্ধতিটা অবলম্বন করব। প্রথম কাজ হচ্ছে জোড়া তৈরি করা, এরপর ভাগের মতো ডান পাশে একটা খাড়া দাগ দেওয়া, এরপর একটা মূল খুঁজে বের করব যার বর্গ এটার সমান হবে অথবা তার কাছাকাছি একটা সংখ্যা হবে। ঠিক আছে, 6 নিলে আসে, 6-কে যদি 6-এর বর্গ করি, 6-কে 6 দ্বারা গুণ করলে আসে 36, 7-কে 7 দ্বারা গুণ করলে আসে 49। ডেফিনেটলি আমরা এই সংখ্যা থেকে বড় নিব না, হয় তার সমান নিব অথবা কাছাকাছি একটা সংখ্যা নেব। তাহলে এখানে আসছে 6-কে 6 দ্বারা গুণ করলে আসে 36, ঠিক নর্মালি ভাগের মতো বিয়োগ করলে আসে 0, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার পরবর্তী জোড়া নামবে 3, 9, বাম পাশে একটা খাড়া দাগ, এর দ্বিগুণ, তাহলে আসে 12। এখন আমরা দেখব যে এমন একটা অঙ্ক বসাবো এখানে যেই প্রাপ্ত সংখ্যাটিকে ঠিক ওই অঙ্ক দ্বারা গুণ করলে তার গুণফল এটার সমান হবে অথবা কাছাকাছি হবে। আমরা কয়েকবার দেখি চেষ্টা করে, যেহেতু এখানে 12 আছে এরপরে যাই দিই না কেন 120-এর বেশি হচ্ছে, আর এখানে আমার সংখ্যা আছে 1039। ডেফিনেটলি 5 বার 7 বার 8 বার এরকম যাবে। আমরা প্রথমে 7 দিয়ে একবার ট্রাই করে দেখি, 7 দ্বারা যদি গুণ করি 7 সাথে 49-এ 9, হাতে থাকে 4, 7 দুগুণে 14, 14 চারে 18, 8 হাতে থাকে 1, 7 একে 7 8, তাহলে এর থেকেও বেশি যাবে। যদি 8 বার দিয়ে ট্রাই করে দেখি, 8 এটা 64, 4 হাতে থাকে 6, 8 দুগুণে 16, 16 আর 6 22, হাতে থাকে 2, 8 একে 8, 1024, এর কাছাকাছি একটা সংখ্যা। তাহলে আমরা 8 নিতে পারি, 8 দ্বারা প্রাপ্ত সংখ্যাটিকে এখন গুণ করলে আসে 1024। এবার বিয়োগ করে দেখি 5, 1, 15, এই 15 কী হচ্ছে অবশিষ্ট থাকছে। তাহলে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, আমরা এখানে পাইলাম হচ্ছে 15 অবশিষ্ট। তার মানে যেহেতু 15 অবশিষ্ট আছে, সুতরাং প্রদত্ত সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে
বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমাদের প্রদত্ত সংখ্যাটি ছিল কত? 4639। এই 4639 সংখ্যাটি থেকে যদি আমরা 15 বাদ দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আরেকবার আমি একটু বলে দিচ্ছি, 4639 সংখ্যাটি লিখব, যেহেতু ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথম কাজ জোড়া তৈরি করা, তারপর ভাগের ন্যায় ডান পাশে একটা দাগ দেওয়া, তারপর এমন একটা মূল খুঁজে বের করব যার বর্গ হবে এই প্রথম জোড়ার সমান অথবা কাছাকাছি একটা সংখ্যা, 6 পেয়েছি ঠিক। তার পরবর্তীতে ভাগ আমরা নর্মালি যেভাবে ভাগ করি ঠিক সেভাবে বিয়োগ করব, তারপরে তার পরবর্তী জোড়া নামাবো ঠিক। এইটা আবার কোথায় আসবে? বাম পাশে। বাম পাশে আসবে ভাগফলের দ্বিগুণ, 6 দ্বিগুণ 12 আসছে। এরপর এখানে 12 পরে এবং খাড়া দাগের মাঝে একটা একক বা একটি অঙ্ক লেখার মতো একটা জায়গা রাখবো। এখানে এমন একটা অঙ্ক খুঁজে বের করব যে প্রাপ্ত সংখ্যাটিকে গুণ করলে ঠিক আমাদের এখানে যে সংখ্যাটা আছে, অর্থাৎ ভাজ্যে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার সমান অথবা কাছাকাছি হবে। এবার ঠিক আছে, পাইলাম 8, 8 দ্বারা গুণ করে আসলে 1024, বিয়োগ করে আসলে 15। যেহেতু 15 অবশিষ্ট আছে, সুতরাং এই 15 যদি না থাকতো তাহলে সংখ্যাটা আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে কাজে আমরা পাচ্ছি এই প্রদত্ত সংখ্যাটিকে, প্রদত্ত সংখ্যাটি থেকে 15 বাদ দিলে বা বিয়োগ করলে উক্ত সংখ্যাটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে 5 নং সলভ করা হলো, আশা করি উপকৃত হবা তোমরা। এখন আমরা 6 নং প্রশ্নে চলে যাই। 6 নং প্রশ্নে আছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা তিন রকম শিখলাম, এক হচ্ছে গুণ করা, দুই হচ্ছে ভাগ করা, 3 নম্বর হচ্ছে বিয়োগ করা। এবার শিখবো যোগ করা, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা লিখতে পারি এখানে, যদি উত্তর লিখতে চাই, উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 15, ক্ষুদ্রতম সংখ্যা 15, ঠিক আছে। আমরা এখন 6 নং প্রশ্নের সমাধানে চলে যাই। ছয় নং প্রশ্নে আছে 5605 সংখ্যাটি লিখলাম প্রথমে, সরি 5605 সংখ্যাটি লিখে জোড়া তৈরি করি। জোড়া করার পর ভাগের ন্যায় একটা দাগ দেব। আগের মতোই সেম, আমরা বর্গমূল করার জন্য একটা মূল খুঁজে বের করব। এখানে 7 আসছে, 7 × 7 = 49, আমরা সহজেই বুঝতে পারবো। এখন বিয়োগ করে আসে 7, এরপর পরবর্তী জোড়া 5 × 7 = 14। এবার দেখবো যে আমরা কয়বার ভাগ যায়, এমন একটা অঙ্ক বসাবো যে প্রাপ্ত সংখ্যাটিকে ঠিক তত দ্বারা গুণ করলে এটার সমান হবে অথবা কাছাকাছি হবে। এটা সমান হবে না, যেহেতু বলেছে যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। ঠিক আছে, 4 বার দিয়ে দেখি, 4 × 4 = 16, 6 হাতে থাকে 1, 4 × 4 = 16, 1 = 17, 7 হাতে থাকে 1, 4 × 4 = 5। এখন আমরা বিয়োগ করে দেখি, 5 × 15 মধ্যে 6 বার দিলে 9, হাতে থাকে 1, 8 বার দিলে 2, হাতে থাকে 1, 6 বার দিলে 1, 129 আসছে। তার মানে এটাও পূর্ণবর্গ সংখ্যা না। আমরা যদি যেমন আগে বলেছিল 5 নং কোশ্চেনে যে কত বিয়োগ করলে, যদি বিয়োগ বলতো খুব সহজে বলতাম এত যেহেতু অবশিষ্ট আছে এই সংখ্যাটা বাদ দিলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু যোগ করতে বলেছে, তাহলে আমাদের এখানে 2টা স্টেপ আছে। এক হচ্ছে যেহেতু 129 অবশিষ্ট আছে, কাজেই
প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা খুব সহজে এটা বুঝতে পারছি যে যেহেতু অবশিষ্ট আছে, কাজেই এত সংখ্যাটি মানে উক্ত সংখ্যাটি আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন তাহলে কি করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? প্রশ্নে যায় আবার, এত এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আমরা ওই সংখ্যাটাই লিখব। আমার প্রাপ্ত বা প্রদত্ত সংখ্যাটি ছিল 5605। এত এর সাথে সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং ঠিক আছে, আমরা বললাম এতর সাথে কোনো একটা, কোনো ওই সংখ্যাটা আমরা জানি না আসলে, এখন তখন তার বর্গমূল কত হবে, এবং তখন এর বর্গমূল কত হবে, তখন এর বর্গমূল হবে যত আছে ঠিক তার সাথে এক যুক্ত হবে, কারণ আর একবার ভাগ করা যাবে এমন কিছু সংখ্যা যোগ করব যাতে আর একবার ভাগ করা যায়। তাহলে ঠিক আছে, তখন তার বর্গমূলে আসবে কত, যেই বর্গমূলটা আছে তার থেকে এক বেশি। তাহলে 74 যোগ 1 সমান সমান 75। 75 এর বর্গ। আমরা গুণের সুবিধার্থে একটু ক্যালকুলেটার ইউজ করে সহজ করি। 75 গুণ 75, তাহলে আসছে 5625। তাহলে আমরা এখান থেকে এখন সংখ্যাটি সহজে বের করতে পারবো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে ওর যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা যে সংখ্যাটা পেয়েছি প্রাপ্ত সংখ্যা থেকে প্রদত্ত সংখ্যাটা বাদ দেব। প্রদত্ত সংখ্যাটা আছে 5605, আর আমার প্রাপ্ত সংখ্যাটা আছে 5625। তার মানে ক্ষুদ্রতম সংখ্যা পাইলাম 20। উত্তর সংখ্যা 20। তাহলে আমাদের এখানে আসলে মূল যে বিষয়টা আরেকবার একটু দেখে নাও আমরা। ঠিক আছে, এই ভাগ, ভাগের সাহায্যে বর্গমূল আগেই শিখেছি, ভাগের সাহায্যে বর্গমূল করতে পারবো। যেটা অবশিষ্ট থাকবে যদি কখনো বিয়োগ বলে তাহলে সেটা বাদ দিলে হয়ে যাবে, যদি যোগ বলে তাহলে কী হবে। যোগ বললে মূল যে বিষয়টা, যেহেতু অবশিষ্ট আছে প্রদত্ত সংখ্যাটা তাহলে পূর্ণবর্গ সংখ্যা না, আমরা এটা জানি। এখন যেহেতু যোগ বলেছে তাহলে এর মূল কাজ যে বর্গমূল যেটা পেয়েছি ঠিক সেটার সাথে এক যোগ করে যেই সংখ্যাটা হবে ওই সংখ্যাটার বর্গ করব। তার মানে এখানে কি করলাম, আমরা এখানে মূল বর্গমূল পেয়েছিলাম 74, এর সাথে এক যোগ করলাম আসলো তাহলে 75। ঠিক এই 75 সংখ্যাটার বর্গ করব, বর্গ করে যেই সংখ্যাটা পাবো বা প্রাপ্ত সংখ্যাটি থেকে আমরা প্রদত্ত সংখ্যাটা বাদ দিব। আবারও বলছি, যেই সংখ্যাটা বর্গমূলে পাবো ঠিক ওর সাথে এক যোগ করে তার বর্গ করব। তাহলে এখানে হচ্ছে 74 যোগ 1 75, এর বর্গ করলাম, বর্গ করে যেই প্রাপ্ত ফলাফলটা পেলাম এটা থেকে প্রদত্ত সংখ্যাটা বাদ দেব। প্রদত্ত সংখ্যা মানে প্রশ্নে যেটা দেওয়া আছে, এই সংখ্যাটা বাদ দেওয়ার পর যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে কি আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। যদি এই 20 এর সাথে আগেই যুক্ত থাকতো বা যোগ থাকতো তাহলে হতো কত, 5625 হতো, তখন এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো।
আশা করি তোমরা এইটা দেখে উপকৃত হবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।